আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি শহীদ আবু সাইদের রক্তের শপথ নিয়ে, যা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই থেকে সর্বশেষ স্বৈরাচারী খুনির পালানোর দিন 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয় দিবসের দিন পর্যন্ত যত শহীদ হয়েছে প্রত্যেকের রুহের মাগফেরাত কামনা করে সামান্য কয়েকটি প্রশ্ন বলেই শেষ করব। প্রথম প্রশ্ন, এদেশের কোনো বাহিনী কি আমাদের বুকে গুলি চালাতে পারে কি? আপনার কাছে প্রশ্ন, কমেন্টে উত্তর দেবেন। দ্বিতীয় প্রশ্ন, যে আমি 1.5 কিলোমিটারের মধ্যে 1.5 ঘন্টায় থেকে 2 ঘন্টার মধ্যে প্রায় 100+ লাশ দেখেছি, এটি তাহলে সারা ঢাকা শহরে কত হতে পারে? এটি সারা বাংলাদেশে কত মানুষের বুক খালি করতে পারে? কত মায়ের বুক, কত ভাইয়ের বোন, কত ভাই বোনের ভাই, কতজন নিহত হয়েছেন? তারা কি এদেশের মানুষ যারা তাদের বুকে গুলি চালিয়েছেন? প্রশ্ন, এটা দ্বিতীয় প্রশ্ন। অনেকেই এটাকে গুজব বলেন যে ভিনদেশিরা এদেশে অস্ত্র ধরেনি, এদেশের কারো বুকে গুলি চালায়নি। তাহলে যে ভিডিওগুলো এখন দেখবেন সেই ভিডিওগুলো কি আপনাদের প্রমাণ দেয় না? অনেকেই বলেন যে না, অন্য দেশের বাহিনী এসে আমাদের দেশে চাকুরি করতে পারে না, গুলি চালাতে পারে না। কোনো সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, আনসার, বিজিবি, র‍্যাব, NSI, DGFI থাকতে পারে না। যদি নাই পারে তাহলে এরা কারা? সবাই তাদের সশস্ত্রগুলো সব ফেলে দিয়ে চলে যাচ্ছে। এগুলো সব ফেলে দিয়ে যাচ্ছে কেন? তাদের সেফটি আছে না? সেফটি যারা অবৈধভাবে দেশ শাসন করে, হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করে পিচ ঢালা পথ পরিষ্কার করে দেয়, যারা 57 জন চৌকস এদেশের বীর পুরুষ সেনা অফিসারকে একদিনে নির্মমভাবে হত্যা করে, যারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে, এদেশে সরকারের টিকে থাকতে চায়, এই বাহিনীগুলো কারা? তাদের দোসর? তারা কোত্থেকে এসেছে? বিষয়গুলোকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিলেও 5ই আগস্ট যেদিন স্বৈরাচার পালিয়ে যায় সেই দিনই এরকম হাজারো হাজারো বাহিনী তাদের নিজ দেশে ফিরে যায় বিমানবন্দর দিয়ে। এই ভিডিওগুলো ধারণ করে অন্য অন্য বিমানবন্দরে দায়িত্বরত কিছু ব্যক্তি এসব ভিডিও ধারণ করে সোশ্যাল মাধ্যমে ছেড়ে দেয়। প্রশ্ন হলো, জনগণের সরকার যদি হয় তাহলে অবশ্যই জনগণকে রক্ষার জন্য একজন সরকারকে আমরা নির্বাচিত করি, কিন্তু এ কেমন সরকার যারা ভিনদেশীদের নিয়ে এসে এদেশের মানুষের বুকে গুলি চালিয়ে বছরের পর বছর ক্ষমতা থাকতে চায়? তারা কি আসলে জনগণের বন্ধু, জনগণের সেবক, নাকি জনগণের নির্বাচন তো হয়ে জনগণের সেবা করার জন্য বসেছে? প্রশ্ন আপনাদের জনগণের কাছে। কবি নজরুলের সেই কথাই বলতে হয়, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা রয়েছি পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজছি হাদিস কোরআন চষে, দেশ খেয়ে গেল শকুনের দল, দেশে মানুষের রক্ত, এদেশের পতাকা খামছে খামছে খাচ্ছে মানুষ, আমরা বুঝতে পারছি না, আমরা স্রেফ গুজব বলে উড়িয়ে দিচ্ছি। বিমানবন্দর দিয়ে পালাচ্ছে কারা? এই বাহিনী যারা 5ই আগস্ট স্বৈরাচার পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে দ্রুততার সাথে এ দেশ ত্যাগ করে, কারা এরা? এই প্রশ্নের জবাব আপনারা দেবেন। এবং অনেক বড় বড় কর্মকর্তাদের প্রশ্ন করা হলে সরকারি তারা বলেছেন বিভিন্নভাবে যে না, এটা অসম্ভব, কোনো দেশের বাহিনী আমাদের দেশের বাহিনীর সাথে এসে জনগণকে হত্যা করতে পারে না, এগুলো গুজব। তাহলে এই ভিডিওগুলো কি মিথ্যা? বিমানবন্দরে করা বিমানবাহিনীর যে বিমানবন্দরে কর্মরত যারা কাজ করছেন তারা যে ভিডিওগুলো গোপনে ধারণ করছেন, এই ভিডিওগুলো এই সৈনিকেরা কারা যারা অস্ত্র ফেলে পালিয়ে যাচ্ছে জীবন বাঁচাতে, দৌড়ে বিমানে উঠছে, বিমানে যে যেটা উড্ডয়ন করবে সেই বিমানটি সেইটিতে দৌড়াচ্ছে, এরা কারা? এবার আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে আমরা কি 5ই আগস্ট 2024 সম্পূর্ণরূপে বিজয় লাভ করেছি, স্বাধীনতা অর্জন করেছি? এখনও আমার মনে হচ্ছে না। এদেশের ভিতরে ঘাপটি মেরে থাকা বিদেশি এই যে এজেন্ট যারা লাখ লাখ সৈনিক এসে এদেশের মানুষের বুকে গুলি চালিয়েছে সুপারি কিলার হিসেবে, অর্থাৎ ভাড়া করা কিলার হিসেবে এদেশের মানুষকে নির্মম পাষণ্ডরূপে গুলি চালিয়েছে, এরা এখনও আসে কোন কোন স্থানে? এদেশের সামরিক বাহিনী, দেশপ্রেমিক সামরিক বাহিনীকে তা তদন্ত করে খুঁজে বের করে দিতে হবে। তা নাহলে এদেশের যে স্বাধীন সার্বভৌমত্ব তা এদেশের হাতে নিরাপদ নয়। শুধু তাই নয়, এটা নিয়ে একটি টিভি চ্যানেল অনুসন্ধানী প্রতিবেদনও প্রকাশ করেছে এর আগেই। আওয়ামী লীগ সরকার চলতি মেয়াদে ক্ষমতায় আসার পর পুলিশে আরো 50,000 সদস্য নিয়োগ দেবার ঘোষণা দেয়। অনুযায়ী
পেয়েছি, মনে রেখো যুদ্ধকালে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি, ভয় দেখিয়ে হবে না রে গ্রাম ছাড়া, ভয় দেখিয়ে হবে না রে গ্রাম কাছে। এই ফোনের সূত্র ধরে পুলিশ কনস্টেবল পর্যায়ে নিয়োগের দুটি তালিকা সংগ্রহ করে টিম 360 ডিগ্রি। তালিকায় দেখা যায় ঢাকা জেলার কেরানীগঞ্জ এবং ধামরাই উপজেলার কয়েকটি গ্রামে শত শত তরুণ পুলিশে নিয়োগ পেয়েছেন। আমরা এই নিয়োগ প্রক্রিয়া যাচাই করে দেখতে চাই। চুরি করে খায় ওরে দুঃখ কষ্টে মরছে মানুষ, তার হিসেব নাই। অনুসন্ধানের শুরুতেই আমাদের গন্তব্য কেরানীগঞ্জের চরকুন্দুলিয়া গ্রামে 186 জন। সত্য এই গ্রাম থেকে পুলিশের এত সংখ্যক লোকের চাকরি গ্রামবাসীর মনেও সন্দেহ তৈরি করে। ধলেশ্বরী সেতু থেকে নামতেই দেখা হলো গ্রামের বাসিন্দা মুস্তাফিজুর রহমান রিপনের সাথে। কিন্তু যেটুকু নাম প্রায় 150 লোক নাম বলছেন, কিন্তু একটা লোক আমি চিনি না। শুরুতেই ধাক্কা খেতে হলো, যে গ্রাম থেকে 186 জন পুলিশে নিয়োগ পেয়েছেন তাদের কাউকেই চিনছেন না চরকুন্দুলিয়ার মানুষ। অফিসার ছিল, এখন সামনে 100 জন পুলিশ, তারা তাদের যে পজিশন রাস্তা গ্রহণ করে তারা যেভাবে হেঁটে আসছে তারা এভাবে ফায়ার করতেছে এবং হেঁটে আসছে পিছনে আমার অফিসার জিপ নিয়ে। ক্ষমতায় টিকে থাকতে ঢাকা সহ দেশের কয়েকটি জেলায় এমন কন্টিনিউ গুলির ঘটনা মানুষকে আশ্চর্য করেছে। তবে বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়া অস্ত্র ছেড়ে এমন ঘটনাও এটা প্রমাণ করিয়ে দেয়, এরা আমাদের দেশের কেউ নয়, যারা আমাদের মায়ের বুক খালি করেছে, যারা আমাদের দেশে এত বড় একটা সার্বভৌমত্বহীন কাজ করেছে, তারা নিশ্চিত আমাদের দেশের কেউ নয়। এদেরকে খুঁজে বের করে, এদেশ থেকে বের করে দিয়ে দেশের প্রকৃত স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে আনার দায়িত্ব বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনীর। ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ সহ হাজার হাজার শহীদের রক্তের সাথে গাদ্দারি করবেন না, বেইমানি করবেন না, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সতর্ক দৃষ্টি রাখবেন। এমন কিছু পেলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে তাদের দেশ থেকে বিতাড়িত করবেন, ভালো থাকবেন। তবেই কেবল আমাদের 5ই আগস্টের বিজয় দিবস পরিপূর্ণভাবে স্বাধীনতা লাভ করবে। আল্লাহ হাফেজ।